হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সেক্রেটার প্র্যাকটিস ইংলিশ ট্রেড আজকে আমরা শিখব ইউজ অফ টিক দি ইন ফ্রেস পিটম্যান শর্ট হ্যান্ডে দিকে আমরা দুইভাবে ইউজ করে থাকি ডট দি এবং টিক দি দ্য ওয়ার্ড দি মে বি এক্সপ্রেসড বাই এ লাইট স্ল্যান্টিং টিক জয়েন টু এ প্রিসিডিং ক্যারেক্টার অ্যান্ড রিটিন আইদার ডাউনওয়ার্ড অর আপওয়ার্ড অর্থাৎ টিক দিকে আমরা এক্সপ্রেস করি লাইট স্ল্যান্টিং টিক দিয়ে যেটি জয়েন করা হয় প্রিসিডিং ক্যারেক্টারের সঙ্গে এবং লেখা হয় আইদার ডাউনওয়ার্ড অর আপওয়ার্ড এবারে আমরা এক্সাম্পলের মাধ্যমে টিক দি ফ্রেজে কীভাবে ইউজ করা হয় সেটি দেখবো প্রথমে ডাউনওয়ার্ড ফর্ম প্রথম এক্সাম্পল অফ দি আমরা কীভাবে লিখছি অফ একটি গ্রামালক্স তার সঙ্গে দি ডাউনওয়ার্ড টিক নেক্সট হচ্ছে অ্যান্ড দি কীভাবে লিখলাম এখানেও দি ডাউনওয়ার্ড টিক পরবর্তী এক্সাম্পল শুড দি স্যুড দিয়ে আমরা লিখবো অন দি লাইন স্যুড একটা গ্রামালক্স সেটি টিক দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তার সঙ্গে ডাউনওয়ার্ড দি নেক্সট হচ্ছে উইথ দি উইথ ডি ক্ষেত্রেও আমরা দিটে ডাউনওয়ার্ড লিখলাম নেক্সট হচ্ছে বাই দি তারপরে হচ্ছে ইফ দি সব শেষে হ্যাফ দি এখানে আমরা দেখলাম প্রত্যেকটা টিক আমরা ডাউনওয়ার্ড ফর্মে লিখলাম এবারে আমরা আপওয়ার্ড ফর্মটা দেখব প্রথম এক্সাম্পল বিয়ন্ড দি এরপরে আছে হোয়াট দি এখানে প্রত্যেকটা টিক দি আমরা আপওয়ার্ড ফর্মে পাব নেক্সট হচ্ছে হাউ দি হাউ দি আমরা অন দি লাইন লিখি নেক্সট অ্যাট দি অ্যাটকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করি তার সঙ্গে টিক দি অ্যাবভ দি লাইন নেক্সট হচ্ছে হুইচ দি হুইচকে আমরা অন দি লাইন লিখি হুইচ দেন দি লাস্ট হচ্ছে ওয়াজ দি জি অন দি লাইন দেন টিক দি আপওয়ার্ড ফর্ম তাহলে আমরা এক্সাম্পল থেকে দেখতে পেলাম যে টিক দি ফ্রেজে আমরা দুরকমভাবে ইউজ করে থাকি একটা ডাউনওয়ার্ড ফর্ম আর একটি আপওয়ার্ড ফর্ম কিন্তু আমাদের জানতে হবে টিক দি নেভার বি ইউজড ইনিশিয়ালি অর্থাৎ টিক দি কখনই আমরা ইনিশিয়ালি ইউজ করতে পারবো না যদি কোনো সেন্টেন্সের শুরুতে দি থাকে সেখানে আমরা দিকে ডট দি হিসাবে ইউজ করে থাকি